ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সবাইকে প্রথমেই জানাই লক্ষ্মী পুজোর শুভেচ্ছা। তো আজ তো লক্ষ্মী পুজো, আমার বাড়িতে তোজোর শুরু হয়ে গেছে লক্ষ্মী পুজোর। আশা করি তোমাদেরও শুরু হয়ে গেছে, বা অনেকের হয়তো কালকে হয়েও গেছে, যেহেতু কাল সন্ধে থেকেই পড়ে গেছে সময় আর কি পুজো হওয়ার। তো যাই হোক, আমার বাড়িতে আজকে হবে, সেখানে তোজোর শুরু হয়ে গেছে অলরেডি। তো আমি তো উঠে সকাল সকাল আগে ঘরঠর পুছে গুটির কাঁথাটা তো সব ধুয়ে স্নান করে নিয়েছি, কারণ পুজোর দিন সকাল সকাল স্নান না করলে আমার কিছু তো হাত দিতে পারবো না। তো যাই হোক, এখন নাইটি পরে আছি, কিন্তু সব জোগাড় টোগাড় হয়ে যাক, তারপর শাড়ি পরে নেবো। তা আমিও কিছু কিছু কাজ করব, তার মধ্যে সব তো করতে পারবো না, সবাই মিলেই সব করব। তো যাই হোক, সেগুলো সবই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আমি যাই ওখানে। আর আলপনা দেওয়াটা আমার মেন কাজ, বাকিও আরও অনেক কাজ আছে। তো চলো যাওয়া যাক। তো এই যে দেখতেই পাচ্ছ, এখন ফল ফলগুলো আগে ধুয়ে রাখছি, তারপর পরে কাটা হবে আর কি, শেষে কাটা হবে একদম, নাহলে ফল কেটে রাখলে তো কালো হয়ে যায়। তো তাই জন্য আর এদিকে মা নারকেল কোড়াচ্ছে, নাড়ু হবে, কিছুটা নাড়ু কালকেও করা হয়েছে, কিন্তু ঠাকুরের পুজোর সামনে যেটা দেওয়া হবে সেটা আজ হবে। তারপর লুচি, সুজি, যা যা হয় আর কি আমাদের। এই যে লুচি হবে একটু, তাই যেন ময়দা মাখছি, আর ওদিকে সুজিও হচ্ছে, তারাও দেখাই। এই যে দেখো সুজি হচ্ছে, এই সুজি হয়ে গেলে এরপর হবে লুচি। তো এই যে লুচি ভাজা চলছে, দেখতেই পাচ্ছ, আমার শাশুড়িমা বেলছে আর জয়িতা লুচি ভাজছে। আমি আপাতত ওইদিকে আলপনা ডিপার্টমেন্টে আছি, ওরা এদিকে লুচি সুজি করছে, আর আমি ওদিকে গিয়ে এখন আলপনা দেওয়া শুরু করব। আর একটা জিনিসও বাকি আছে, সেটা হচ্ছে সেই কি বলে ওটা, গুড় খই না কি বলে না, গুড়টাকে জাল দিয়ে খইয়ের মধ্যে যে মেশানো হয়, তো সেইটাও আর বাকি আছে। আর নাড়ুও করা বাকি আছে, নারকেল কোড়া হয়ে গেছে, তারপর পাকঠাক দেওয়া হয়ে গেছে, কিন্তু নাড়ুটা করা বাকি আছে। যাই হোক, সেগুলো দেখাবো, আলপনা দেওয়া শুরু করি। এই যে এই টুলটার মধ্যেই ঠাকুরকে বসানো হয় আমাদের, তো এখানে এই জন্য দেখতেই পাচ্ছ আগে থেকে একটু আলপনা দেওয়া আছে, তার একবার উপর দিয়ে জাস্ট ভুলিয়ে দিচ্ছি, তারপর ঘরের দরজায় আলপনা, তারপর লক্ষ্মীর মানে মা লক্ষ্মীর পা পায়ের ছাবে সব আঁকবো আর কি। যাই হোক, যেরকম পারি সেরকমই করবো, তোমরা দেখো, দেখে জানিও কেমন লাগলো। এই যে দেখো, আমার আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, পুরো বাড়ির শুরু থেকে শুরু করে সমস্ত ঘরের দরজায় দরজায় যেমন দেয় আর কি। তো
তোমরা দেখে জানিও কেমন হয়েছে। এই যে দেখতেই পাচ্ছ। আর এইদিকে গুড় খই আর নাড়ু করাও হয়ে গেছে। নাড়ু যখন হচ্ছিল তখন আমি আলপনা দিচ্ছিলাম, তাই জন্য নাড়ু বানানোর সময়টা তোমাদের দেখাতে পারিনি। এটা ওই যেটা বলেছিলাম, গুড়টাকে জাল দিয়েছে খইয়ের সাথে মেশায় আর কি, তোমরা সবাই জানোই তো। এখানে সেগুলো কমপ্লিট হয়ে গেছে, তো মোটামুটি পুজোর জোগাড় কমপ্লিট। তো তোমরা তো দেখতেই পেলে সব জোগাড় টোগাড় হয়ে গেছে, ওখানে প্রায় হয়েই গেছে। তো তো আগে শাড়িটা পরে নিই, তারপর আবার যাবো পুজোর ওখানে, ঠাকুর মশাই চলে আসবে, পুজো হবে, তোমাদের সবটাই দেখাবো, তোমরা সঙ্গে থাকো, তারপর আবার কথা। তো এই যে আমি রেডি হয়ে গেছি, দেখো আমাকে শাড়িটা পরে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও। যে দেখো ঠাকুর মশাইও এসে গেছেন, তো তাড়াতাড়ি পুজো হয়ে যাবে, এখন সবে আড়াইটা বাজে। চন্দন পুষ্প বিল্লপত্রঞ্জলি ঐন লক্ষ্মীদেব মায়া দেবী সদস্যমে। Thank you.
তো তোমরা তো দেখতেই পেলে পুজো হয়ে গেছে, একটু তাড়াতাড়ি হয়ে গেছে। ঠাকুর মশাই 3:30 সময় দিয়েছিল, বাট 1 ঘন্টা আগে চলে এসে 2:30। জেনারেলি উল্টোটা হয়, লেটে আসে, বাট এটা আগে হয়েছে। তো যাই হোক, এখন আমি চেঞ্জ করে নেবো শাড়ি পরে, আর এক কতক্ষণ থাকবো শাড়িটা চেঞ্জ করে নেবো, তারপর প্রসাদ টোসাদ খাবো, খিদেও পেয়ে গেছে। আমি এত এখন না খেয়ে বেশিক্ষণ থাকতে পারি না একদম। তো চেঞ্জ করে টরে নিই, আবার একটু পরে তোমাদের সঙ্গে কথা হবে। প্রসাদ দিতে যাচ্ছি সবাইকে, তোমরা তো দেখতেই পেলে যে প্রসাদ ভাগ করা হয়েছে, আশেপাশে সব বাড়ির দেওয়া হয় বলে আমাকে ঠিক ভালো দেখা যাচ্ছে না। এন্ড তোমরা জানো এর আগে অনেকবার দেখেছো রাস্তাটা এখানে অন্ধকার, তো আশেপাশের বাড়িগুলো মোটামুটি দেওয়া হয়ে গেছে। এখন আমি আমার অনন্তর বাড়ি যাচ্ছি প্রসাদ দিতে, ওদের বাড়িটা হলেই শেষ। তারপর আমাদের মধ্যে লক্ষ্মী পুজো মানে আমার শ্বশুরবাড়ির নিয়মে, আমার বাপের বাড়ির কথা আলাদা, ওখানে নিরামিষ খায়, কিন্তু আমার শ্বশুরবাড়ির নিয়মে লক্ষ্মী পুজো হয়ে গেলে, পুজো শেষ হয়ে গেলে ওখানে মাছ ভাত খেতে হয় আর কি। তো দুপুরে তাই জন্য পুজো শেষ হতে প্রসাদ খেয়ে মাছ ভাত খেয়ে নিয়েছিলাম, আর মাছ খাওয়া গেলে তো মাংসও খাওয়া যায় তাই না? তো এখন যাই হোক, বিরিয়ানি আনতে গেছে, এখন প্রসাদ টোসাদ দিয়ে গিয়ে বিরিয়ানি খাবো। আজকে শুধু খাওয়াই হচ্ছে, আবার নিমন্ত্রণও আছে প্রসাদ খাওয়ার রাত্রিবেলা, খেয়ে খেয়ে আছি মনে হচ্ছে পেটে যাবো। তো যাই হোক চলে এসছি, একবার প্রসাদটা দিয়ে দিই। ও বটো দি, বুঝলে প্রসাদ আসলাম। হ্যাঁ তো শেষ, সবাইকে প্রসাদ দেওয়া শেষ হয়ে গেছে, এবার বাড়ি গিয়ে বিরিয়ানি ওয়েট করছে আমার জন্য। তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক। আমি উপোস করে একদমই থাকতে পারি না, আমার যেন মনে হয় মাথা টাথা ঘোরে, একদমই থাকতে পারি না। ও তো ভালোই হয়েছে তাড়াতাড়ি আমাদের পুজো হয়ে গেছে, 2:30 সময় ঠাকুরমশাই চলে এসেছিলো, তো তাড়াতাড়ি পুজো হয়ে গেছে। তারপর তো আর কি প্রসাদকে ভাত মাছকে ঘুম দিয়ে দিয়েছিলাম একটা, তারপর উঠে এখন প্রসাদ দিচ্ছি আর কি, হয়ে গেছে দেওয়া, ব্যাস কমপ্লিট। তুমি কি বিরিয়ানি খেতে চাও এখন? ও 1 2 ও 1 2 চলছে। গোপাল এখন বিরিয়ানি খেতে যাস তো তুই? হ্যাঁ। তাহলে আমরা এখন বিরিয়ানি খাবো। বিরিয়ানি 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 1 2 পাপা একটু হাম্পি দে। বাবা ফোনে সবাইকে হাম্পি দিচ্ছে, ও বাবা তো কুচু বাবা গো আমাকে হাম্পি দিচ্ছে। আ কি মিষ্টি হাম্পি, আ কি মিষ্টি হাম্পি, আয় আয় সবাইকে দিচ্ছে, তুই আয়। কানে দিল নাকি, কানে নাকি মাথা? আমার গুডি বল গোপাল, বিরিয়ানি খেতে খেতে ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।